আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন আইকি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে ভেজিটেবল স্যুপের একটি রেসিপি শেয়ার করবো তবে রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলে এখনো নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা স্যুপের রেসিপিটা দেখে নিই বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দুই চা চামচ সয়াবিন তেল দিয়েছি তেলটা যতটা কম ইউজ করা যায় ততই ভালো কারণ যেহেতু এটি একটি হেলদি রেসিপি তাই তেলটা কম ইউজ করার চেষ্টা করবেন প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি এক টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ তবে আপনারা আদা বাটার পরিবর্তে আদা কুচিটা ইউজ করতে পারেন এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ এখন এই পেঁয়াজটাকে একটু ভেজে নিব তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ পেঁয়াজের কালারটা যেন কোনোভাবে চেঞ্জ না হয় শুধু পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে গেলে চলবে এখন এখানে আমি যেই সবজিগুলো ইউজ করব সেই সবজিগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ ফুলকপি দিয়ে দিচ্ছি হাফ কাপ সিম দিয়ে দিচ্ছি হাফ কাপ আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি হাফ কাপ এখন এই সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি সবজিগুলো কাটার সময় আপনারা অবশ্যই একইভাবে সবগুলো সবজি কাটার চেষ্টা করবেন এতে করে কিন্তু সবজিগুলো দেখতে বেশি ভালো লাগে আমি এখানে এই সবজি ইউজ করছি বলে যে আপনাদেরকে এটা ইউজ করতে হবে সেটা কোনো কথা না আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন এখন বাজারে তো অনেক ধরনের সবজি পাওয়া যায় আর আমার কাছে মনে হয় যে ভেজিটেবল স্যুপ খাওয়ার এখনই মুখ্য সময় এবার দিয়ে দিচ্ছি মটরশুটি হাফ কাপ এখন এই সমস্ত সবজিগুলোকে আমি দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না কারণ সবজির কালারটা যেন কোনোভাবে চেঞ্জ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি কিন্তু এখনও এখানে কোনো লবণ ইউজ করিনি কারণ লবণটা ইউজ করলে সবজির কালারটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে আমি এটা ভেজে নিয়েছি এখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি টোটাল পানি ইউজ করেছি ছয়শো এম তবে পানিটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করছে যে আপনারা স্যুপটা কতটুকু পাতলা করতে যাচ্ছেন সেভাবে আপনারা পানিটা দিবেন তবে আমার কাছে মনে হয় যে স্যুপটা পাতলা হলে বেশি ভালো লাগে সেজন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিটের মধ্যেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর আমি চেক করে নিয়েছি সবগুলো সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়েছি আমি হাফ কাপ এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সঙ্গে আমি দুই টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখন আমি তিন থেকে চার মিনিট মতো জাল করে নিব তাহলে দেখবেন কিছুক্ষণ পরে এটা ঘন হয়ে আসবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই কারণে দুই তিন মিনিট পরে এটা ঘন হয়ে এসেছে আমি সব শেষে এখন এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি লেবুর রস আমি যেহেতু স্যুপটা একটু টক টক পছন্দ করি আপনারা যদি স্যুপ টক খেতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন তবে লেবুর রস দিয়ে একবার খেয়ে দেখতে পারেন লেবুর রস দিলে কিন্তু স্যুপটা অনেক বেশি মজা হয় আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি আর বেশিক্ষণ রান্না করব না কারণ স্যুপটা পাতলা হলে বেশি ভালো লাগে আর এখন যতটুকু পাতলা মনে হচ্ছে এটা নামানোর পরে কিন্তু একটু ঘন হয়ে আসবে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটা অফ করে দিচ্ছি স্যুপগুলোকে আমি পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কতটা সহজেই এই স্যুপটা বানানো যায় মাত্র পনেরো মিনিটের মধ্যে আপনারা এই স্যুপটা বানিয়ে নিতে পারেন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ